জেলার দুই প্রান্তে দুটি অবরোধ, আর তার জেরে নাকাল সাধারণ মানুষ। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। গুদামে রান্নার গ্যাসের সিলিন্ডার মজুদ থাকলেও তা সময়ে পৌঁছয় না গ্রাহকদের কাছে। এই অভিযোগে শনিবার দুপুরে সাঁইথিয়ায় অবরোধে বসেন স্থানীয় গ্রাহকরা। তাদের অভিযোগ, গ্যাস সরবরাহের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করেন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থানীয় এক গ্যাস ডিলার। যদিও গ্রাহকদের অভিযোগ মানতে চাননি অভিযুক্ত গ্যাস ডিলার। অবরোধের জেরে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় ওই এলাকার যান চলাচল। সাঁইথিয়া সিউড়ি এবং সাঁইথিয়া বহরমপুরে রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে যায় বহু গাড়ি। পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে প্রশাসনের তরফে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পথ দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে কাঁকরতলাও। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে টিউশন থেকে হেঁটে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণীর ছাত্রী মুনমুন চট্টোপাধ্যায়। সেই সময় একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তার। এরপরই কাঁকরতলা খয়রাশোলের রাস্তায় অবরোধে বসেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই এই ঘটনা। আমরা চাইছি আমাদের বিজয় স্যার আসুন, আমাদের সুষ্ঠু ব্যবস্থা করুন। আমাদের রাস্তাঘাট খুবই খারাপ, তারপরে রাস্তায় আমাদের মেয়েরা পেরোতে পারে না, রাস্তায় নানান রকম ভাবে টন্টিং করে, আর দু নম্বরে যে কয়লা গাড়ি আছে সেই কয়লাগুলো পেরিয়ে যায়, মেয়েদেরকে ঠেলে ফেলিয়ে দিয়েছে, এরকম ঘটনা অনেকবারই ঘটেছে আমাদের এখানে। অবরোধের জেরে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। প্রায় তিন ঘন্টা চলার পর অবরোধ তুলে দেয় পুলিশ। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।